টাটা গ্রুপ ভারতের বৃহৎ কংগ্লোমারেটগুলোর মধ্যে একটি। বিশ্বের অন্যতম বৃহৎ এই কংগ্লোমারেটটি 1868 সালে ভারতে প্রতিষ্ঠিত হয়। 6টি মহাদেশের 100টিরও বেশি দেশে কার্যক্রম রয়েছে টাটা গ্রুপের। অটোমোবাইল, কনজিউমার অ্যান্ড রিটেল, ইনফরমেশন টেকনোলজি, কনসালটেন্সি, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, স্টিল, অ্যারোস্পেস, ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট সহ মোট 10টি ব্যবসায়িক খাতে 30টি কোম্পানি নিয়ে গঠিত টাটা গ্রুপ। এই সকল সেক্টরে টাটার মোট 126টি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রয়েছে। এত সব সাবসিডিয়ারির মধ্যে টাটা গ্লোবাল বেভারেজ বিশ্বের দ্বিতীয় শীর্ষ চা উৎপাদনকারী কোম্পানি। এছাড়া বিশ্বখ্যাত জাগুয়ার ও ল্যান্ড রোভার ব্র্যান্ডের গাড়ির প্যারেন্ট কোম্পানি বর্তমানে টাটা মোটরস, যা টাটা গ্রুপেরই একটি কনসার্ন। গ্রুপটির ওয়েবসাইটের তথ্যসূত্রে 2018-19 অর্থ বছরে কোম্পানিটির রেভিনিউ ছিল $113 বিলিয়ন এবং 2019 সাল পর্যন্ত গ্রুপটির সকল কোম্পানিতে কাজ করছে 7,20,000 বেশি কর্মী। ১৮৬৮ সালে পার্সি বংশোদ্ভূত ভারতীয় জামশেদজি টাটার হাতে প্রতিষ্ঠিত হয় 150 বছরের বেশি পুরনো টাটা গ্রুপের। জামশেদজি টাটাকে ভারতের শিল্পায়নের অন্যতম রূপকার হিসেবে ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। 1839 সালের 3রা মার্চ ভারতের দক্ষিণ গুজরাটের একটি শহর নাবাসাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। টাটা পরিবার মূলত পারস্য তথা বর্তমান ইরানের জোরাস্ট্রিয়ান্স ধর্মাবলম্বী, যারা ইরানের সংখ্যালঘুদের উপর নিপীড়ন এড়াতে ভারতের গুজরাটে মাইগ্রেট হন। পারিবারিক পেশা ধর্মযাজক হলেও জামশেদজি টাটার বাবা নাসিরওয়ানজি এক্সপোর্ট ট্রেডিং ব্যবসা শুরু করার মাধ্যমে পারিবারিক এই ধারা ভেঙে দেন। জামশেদজি টাটা আনুষ্ঠানিকভাবে পশ্চিমা শিক্ষা লাভ করেন এবং তার প্রতিভা অনুধাবন করতে পেরে উচ্চশিক্ষা লাভের জন্য তাকে মুম্বাইতে পাঠানো হয়। 14 বছর বয়সে জামশেদজি টাটা মুম্বাইতে এলফিনস্টোন কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই তার গ্র্যাজুয়েশন শেষ করেন। গ্র্যাজুয়েশন শেষ করার পর জামশেদজি 1858 সালে মুম্বাইতে তার বাবার এক্সপোর্ট ট্রেডিং ফার্মে যোগদান এবং জাপান, চায়না, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ফার্মের শাখা গড়ে তোলেন। আফিম ব্যবসার প্রতি তার বাবার আগ্রহের কারণে জামশেদজি প্রায় চায়না যেতেন এই ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জনের জন্য। চায়না ভ্রমণে জামশেদজি কটন ইন্ডাস্ট্রির সম্ভাবনা অনুধাবন করেন এবং এই ব্যবসায় প্রচুর লাভ করা সম্ভব হবে বলে ধারণা করেন, যার ফলশ্রুতিতে 1868 সালে 29 বছর বয়সে তিনি তৎকালীন 21,000 রুপি ক্যাপিটাল নিয়ে তার নিজের ট্রেডিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। 1869 সালে তিনি দক্ষিণ মুম্বাইয়ের চিঞ্চপোকলিতে একটি দেউলিয়া ঘোষিত অয়েল মিল কিনে সেটিকে কটন মিলে রূপান্তর করে নতুন নাম দেন আলেকজান্ড্রা মিল, যদিও 2 বছর পরেই তিনি মিলটি বিক্রি করে দেন। 1874 সালে 1.5 লাখ রুপি ক্যাপিটাল নিয়ে জামশেদজি টাটা মহারাষ্ট্রের নাগপুরে দ্য সেন্ট্রাল ইন্ডিয়া স্পিনিং, ওয়েবিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। যদিও অনেকেই মুম্বাইয়ের বদলে নাগপুরে কারখানা স্থাপন করা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও জামশেদজি তার সিদ্ধান্তে অটল ছিলেন এবং এই সিদ্ধান্তের ফলে তিনি বেশ সফল হন। তার কয়েক বছর পর 1877 সালে কুইন ভিক্টোরিয়া ব্রিটেনের রানী হলে তিনি এম্প্রেস মিল নামে আরেকটি কটন মিল প্রতিষ্ঠা করেন। এর পরের কয়েক দশকে জামশেদজি টাটা ইন্ডিয়ার কটন ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আরও বেশ কিছু মিল কিনে নেন। তিনি ইন্ডিয়ার ক্লথিং অ্যান্ড টেক্সটাইল খাতে হারানো নাম পুনরুদ্ধারের জন্য কাজ করে গেছেন, যাতে করে বহির্বিশ্ব থেকে ইন্ডিয়ার টেক্সটাইল আমদানি নির্ভরতা কমিয়ে ইন্ডিয়ান উপমহাদেশের রপ্তানি বাড়ানো যায়। এছাড়াও প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জামশেদজি টাটা 3টি শিল্পের উপর ভিত্তি করে টাটা কোম্পানি গড়ে তোলার স্বপ্ন দেখেন। সেগুলো হচ্ছে স্টিল মিল প্রতিষ্ঠা করা, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার উৎপাদন করা এবং ওয়ার্ল্ড ক্লাস শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। তারই ধারাবাহিকতায় 1892 সালে তিনি JN টাটা এন্ডোমেন্ট প্রতিষ্ঠা করেন। টাটা এন্ডোমেন্ট শিক্ষার্থীদের জাতি ধর্ম নির্বিশেষে স্কলারশিপ সহ বিদেশি উচ্চশিক্ষা গ্রহণে সাহায্য করত। 1899 সালে জামশেদজি টাটা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং 1903 সালে কোম্পানিটির প্রথম হোটেল তাজমহল প্যালেস হোটেল প্রতিষ্ঠা হয়। হোটেল তাজ প্রতিষ্ঠার জন্য তিনি 11 মিলিয়ন রুপি বিনিয়োগ করেন। মুম্বাইয়ে প্রথম তাজমহল প্যালেস হোটেলে বিদ্যুৎ সংযোগ, জেনারেটর, লিফট, স্বয়ংক্রিয় লন্ড্রি এবং প্রত্যেকটি রুমে টেলিভিশন দেওয়া হয়। তখন যে কেউ 30 রুপি খরচ করে একটি লাক্সারিয়াস রুম ভাড়া নিয়ে থাকতে পারত। 1900 সালে একটি বিজনেস ট্রিপে জামশেদজি গুরুতর অসুস্থ হয়ে 4 বছর অসুস্থ থাকার পর 1904 সালের 19 মে জার্মানিতে মৃত্যুবরণ করেন এবং তাকে ইংল্যান্ডের ব্রুকউড সেমেট্রিতে সমাধিস্থ করা হয়। টেক্সটাইল ইন্ডাস্ট্রি দিয়ে ব্যবসা শুরু করলেও জামশেদজি টাটার স্বপ্নানুসারে তার মৃত্যুর পর টাটা গ্রুপ ক্রমান্বয়ে তাদের ব্যবসা বিভিন্ন ব্যবসায়িক খাতে প্রসার করতে থাকে। জামশেদজি টাটার মৃত্যুর পর তার ছেলে দোরাবজি টাটা টাটা গ্রুপের চেয়ারম্যান হন।
1907 সালে দোরাবজি টাটা ইন্ডিয়ার রিমোট ভিলেজ সাকচিতে টাটা স্টিল অ্যান্ড আয়রন কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন। 1909 সালে জামশেদজি টাটার ভিশন অনুযায়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠা করা হয় এবং মুম্বাইতে ক্লিন এনার্জি সোর্স হিসাবে ওয়েস্টার্ন ইন্ডিয়ার প্রথম হাইড্রো প্ল্যান্ট প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু হয় টাটা পাওয়ারের। 1912 সালে সাকচিতে ইন্ডিয়ার প্রথম ইন্ডাস্ট্রিয়াল সিটির যাত্রা শুরু হয় এবং এর স্বপ্নদ্রষ্টা জামশেদজির নামানুসারে শহরটির নাম রাখা হয় জামশেদপুর। 1917 সালে টাটা গ্রুপ টাটা অয়েল মিলস কোম্পানির প্রতিষ্ঠার মাধ্যমে কনজিউমার মার্কেটে প্রবেশ করে। 1919 সালে স্যার রতনজি টাটা মারা গেলে তার উইল অনুযায়ী স্যার রতন টাটা অ্যান্ড অ্যালাইড ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। স্যার রতনজি টাটা সম্পর্কে ছিলেন জামশেদজি টাটার ছেলে এবং স্যার দৌরাবজি টাটার ভাই। পারিবারিক ব্যবসার মাধ্যমে তিনি বিশাল সম্পদের উত্তরাধিকারী হন এবং তার বেশিরভাগ সম্পদই বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন। স্যার রতন টাটা অ্যালাইড ট্রাস্টের মাধ্যমেই টাটা পরিবারের প্রথম ট্রাস্টের শুরু হয়। এছাড়াও সে বছরই ইন্ডিয়ার সবচেয়ে বড় সাধারণ বীমা প্রতিষ্ঠান নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন স্যার দোরাবজি টাটা। 1920 সালে ভারতের অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার ক্ষেত্রে দোরাবজি টাটা গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং 1924 সালের প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করার জন্য তিনি ভারতীয় দলকে ফাইন্যান্সও করেন। এদিকে শৈশব থেকেই ফ্লাইংয়ের প্রতি ফ্যাসিনেশনের কারণে 1929 সালে জিআরডি টাটা ইন্ডিয়ার প্রথম পাইলট লাইসেন্স লাভ করেন এবং 1932 সালের এপ্রিল মাসে ইম্পেরিয়াল এয়ারওয়েসের মেইল ক্যারি করার জন্য টাটা সন্স ইম্পেরিয়াল এয়ারওয়েসের সাথে চুক্তির মাধ্যমে দুটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট হ্যাভিল্যান্ড পাস মথস বিমান নিয়ে টাটা এয়ার সার্ভিস প্রতিষ্ঠা করেন। জিআরডি টাটা ছিলেন রতনজি দাদাভাই টাটার ছেলে, যিনি ছিলেন আবার জামশেদজি টাটার চাচাতো ভাই ও টাটা সন্স প্রতিষ্ঠাকালীন পার্টনার। অন্যদিকে স্ত্রীর মৃত্যুর এক বছর পর 1932 সালের মার্চ মাসে স্যার দোরাবজি টাটা স্ত্রীর সম্মানে লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এর কয়েক মাস পর জুন মাসে তিনি জার্মানিতে মারা যান এবং তাকেও ইংল্যান্ডের ব্রুকউড সেমিটারিতে সমাহিত করা হয়। দোরাবজির মৃত্যুর পর টাটা গ্রুপের তৃতীয় চেয়ারম্যান পদে নওরোজি সাকলাতওয়ালা বসেন এবং 1938 সালে তিনি হঠাৎ করে মারা গেলে জিআরডি টাটা টাটা সন্সের চেয়ারম্যান নির্বাচিত হন। জিআরডি টাটা 50 বছর টাটা সন্স ও টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন এবং তিনি টাটা গ্রুপের সকল বিজনেস কনসার্নগুলোকে রান করার পাশাপাশি 14টি প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেন। তার দায়িত্বকাল শেষ হওয়ার পর টাটা সন্স 95টি এন্টারপ্রাইজের একটি গ্লোবাল কংগ্লোমারেটে পরিণত হয়। 1939 সালে জিআরডি টাটা টাটা কেমিক্যালস প্রতিষ্ঠা করেন এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি হিসেবে ভারতের প্রথম ক্যান্সার চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান টাটা মেমোরিয়াল হসপিটাল প্রতিষ্ঠা করেন। 1945 সালে টাটা গ্রুপের অধীনে টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি যাত্রীবাহী গাড়ি, ট্রাক, ভ্যানস বাজারজাত করে। 1952 সালে টাটা অয়েল মিলের 100% সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে ভারতের প্রথম কসমেটিক্স ব্র্যান্ড ল্যাকমে বাজারে আসে। 1954 সালে ভোল্টাস লিমিটেড টাটা সন্স এবং ভোল্টকার্ট ব্রাদার্সের কোলাবোরেশনে প্রতিষ্ঠিত হয়, যা এয়ার কন্ডিশনার, এয়ার কুলার, রেফ্রিজারেটর, এয়ার পিউরিফায়ার ও ওয়াটার ডিসপেন্সার ম্যানুফ্যাকচার করে। একই বছর টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি ডেলমার বেঞ্চ এজি কোম্পানির কোলাবোরেশনে টাটা মার্সিডিস বেঞ্চ ট্রাক বাজারজাতকরণ শুরু করে। 1962 সালে টাটা এক্সপোর্টস প্রতিষ্ঠিত হয়, যা চামড়াজাত পণ্য উৎপাদন এবং বাজারজাত করত। তাছাড়া তৎকালীন 39টি দেশে টাটা এক্সপোর্টস তাদের কার্যক্রম বিস্তার করে। ঠিক একই বছরে ভারতব্যাপী ক্রমান্বয়ে চার চাহিদা বাড়তে থাকায় টাটা গ্রুপ তাদের বেভারেজ কোম্পানির প্রতিষ্ঠার চিন্তা শুরু করে। 1968 সালে ভারতের প্রথম সফটওয়্যার কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড প্রতিষ্ঠিত হয়। 1982 সালে টাটা গ্রুপ লন্ডনে হোটেল সেন্ট জেমস কোর্ট হোটেল কিনে নেয়। 1984 সালে টাটা গ্রুপ এবং তামিলনাড়ু ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে টাইটান লিমিটেড প্রতিষ্ঠা করে, যেটি মূলত জুয়েলারি, ঘড়ি ও অপটিক্স বাজারজাত করে। 1991 সালে জিআরডি টাটা টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালে রতন টাটাকে তার সাকসেসর হিসেবে নির্বাচিত করেন। সে বছরই ভারত সরকার ইকোনমিক লিবারালাইজেশনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাস্তবায়ন শুরু করে এবং তারই প্রেক্ষিতে টাটা গ্রুপের নবনির্বাচিত চেয়ারম্যান ভারতের পাশাপাশি ইন্টারন্যাশনালি টাটা গ্রুপের রিচ বাড়ানোর জন্য বিভিন্ন কোম্পানি অ্যাকোয়ার করতে থাকেন। 1998 সালে টাটা মোটরস ভারতের প্রথম নিজেদের দেশে তৈরি এবং ভারতের প্রথম এসইউভি গাড়ি টাটা সাফারি বাজারে আনে। 2000 সালে টাটা গ্রুপ টাটা গ্লোবাল বেভারেজের সাবসিডিয়ারি হিসেবে $433.6 মিলিয়ন বিনিময়ে ব্রিটিশ চা উৎপাদক কোম্পানি টেটলি কিনে নেয়। ভারতের জনসাধারণ এবং কোম্পানিগুলোকে ইন্স্যুরেন্স সেবা দেওয়ার লক্ষ্যে 2001 সালে টাটা গ্রুপ ও আমেরিকান ইন্টারন্যাশনাল গ্রুপ টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করে। 2002 সালে টাটা গ্রুপ VSNL বা বিদেশ সঞ্চার নিগম লিমিটেডের 30% বেশি শেয়ার ক্রয় করে কন্ট্রোলিং পাওয়ার অর্জন করে টাটা কমিউনিকেশন লিমিটেড প্রতিষ্ঠা করে। 2003 সালে টাটা কনসাল্টিং সার্ভিস পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ঘোষণা করে এবং $1 বিলিয়ন মার্কিন ডলার আইপিও ইস্যু করে।
2004 সালে টাটা মোটরস সাউথ কোরিয়ান ডায়ু কমার্শিয়াল ট্রাকের একটি ইউনিট ক্রয় করে নেয়। স্যাটেলাইট টেলিভিশন সার্ভিস দেওয়ার লক্ষ্যে 2006 সালে টাটা গ্রুপ এবং 21st সেঞ্চুরি ফক্সের জয়েন্ট ভেঞ্চারে টাটা স্কাই প্রতিষ্ঠিত হয়। 2007 সালে টাটা গ্রুপ $12.9 বিলিয়ন বিনিময়ে কোরাস লিমিটেডকে কিনে নেয়, যার নাম দেওয়া হয় টাটা স্টিল ইউরোপ। টাটা ইস নামের লো কস্ট ট্রাকের সাকসেসফুল লঞ্চের পর টাটা মোটরস লো কস্ট প্যাসেঞ্জার কার ডেভেলপ করার চিন্তা শুরু করে এবং তারই ধারাবাহিকতায় টাটা মোটরস 2008 সালে টাটা ন্যানো গাড়ি বাজারে লঞ্চ করে। এর পাশাপাশি 2008 সালে $2.3 বিলিয়ন বিনিময়ে টাটা গ্রুপ জাগুয়ার ও ল্যান্ড রোভার গাড়ির ব্র্যান্ড দুটি ফোর্ড মোটরস কোম্পানি লিমিটেড থেকে কিনে নেয় এবং নাম দেওয়া হয় জাগুয়ার ল্যান্ড রোভার লিমিটেড। 2012 সালে রতন টাটা টাটা সন্সের চেয়ারম্যান থেকে সরে দাঁড়ানোর সময় সাইরাস মিস্ত্রিকে তার সাকসেসর হিসেবে নির্বাচন করেন। 2012 সালে টাটা গ্লোবাল বেভারেজ এবং স্টারবাকসের জয়েন্ট ভেঞ্চারে টাটা স্টারবাকস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠিত হয়। এছাড়া কম খরচে বিমান যাতায়াত ও ভ্রমণের জন্য টাটা গ্রুপ এবং এয়ার এশিয়ার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এয়ার এশিয়া ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 2014 সালে। তাছাড়াও 2015 সালে টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স জয়েন্ট ভেঞ্চারে ভিস্তারা সার্ভিস চালু করে। 2015 সাল থেকে প্রতি বছর টাটা গ্রুপের সকল কোম্পানি একসাথে $100 বিলিয়নেরও বেশি রেভিনিউ জেনারেট করে আসছে। 2015 সালের একটি তথ্যসূত্রে জানা যায়, টাটা গ্রুপের অধীনে থাকা লিস্টেড কোম্পানিগুলোর কম্বাইন্ড মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় $134 বিলিয়ন। সেই রিপোর্ট অনুযায়ী 2025 সালের মধ্যে টাটা গ্রুপ বিশ্বের শীর্ষ 25টি ভ্যালুয়েবল কোম্পানি হওয়ার লক্ষ্যে কাজ করছে এবং $350 বিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশনের টার্গেট নিয়েছে। 2016 সালে সাইরাস মিস্ত্রির লিডারশিপে আস্থা হারিয়ে টাটা সন্সের বোর্ড অফ ডিরেক্টর্স সাইরাস মিস্ত্রিকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের জন্য ভোট দেয় এবং রতন টাটা আবারও টাটা সন্সের ইন্টারিম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জানুয়ারি 2017 সালে নটরাজন চন্দ্রশেখরন টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। 2018 সালের একটি ইন্টারভিউতে চেয়ারম্যান হিসেবে নটরাজন চন্দ্রশেখরন টাটা গ্রুপ ও এর অধীনে থাকা সকল কোম্পানিকে সিম্প্লিফাই করার ইচ্ছা জানান, যার ধারাবাহিকতায় 2019 সালের মে মাসে টাটা গ্লোবাল বেভারেজ এবং টাটা কেমিক্যালস তাদের উৎপাদিত ভোগ্যপণ্যগুলোকে একত্রিত করে উৎপাদন ও বাজারজাত করার জন্য টাটা কনজিউমার প্রোডাক্টস নামে নতুন একটি এন্টিটি তৈরি করেন। এদিকে 2019 সালের ডিসেম্বরে দি ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল বোর্ড অফ ডিরেক্টর্সদের সাইরাস মিস্ত্রিকে অপসারণের সিদ্ধান্তকে অবৈধ হিসেবে ঘোষণা দেয় এবং সাইরাস মিস্ত্রিকে আবারও চেয়ারম্যান পদে নিয়োগের রায় দেয়। ভারতের জাতীয় আদালতও NCLATর সিদ্ধান্তের পক্ষে রায় দেয়। রতন টাটা টাটা সন্সের পক্ষে এই কেসে নেতৃত্ব দিচ্ছেন এবং আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আবার আপিল করেন। কেসটি এখনও ভারতীয় আদালতে চলমান রয়েছে। টাটা গ্রুপ তার 152 বছরের ইতিহাসে 6টি মহাদেশের 100টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। 30টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে গ্রুপটির বিশাল পোর্টফোলিওতে। এসব প্রতিষ্ঠানগুলোর অধীনে রয়েছে বেশ কিছু সাবসিডিয়ারি এবং অনেকগুলো সফল ব্র্যান্ড। এ সকল কোম্পানি ও ব্র্যান্ডগুলো নিয়েই টাটার বিশালতা, যা একটি ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব নয়। আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের জানাবো টাটা গ্রুপের বিভিন্ন বিজনেস কনসার্ন, ব্র্যান্ড, এর বিজনেস স্ট্রাকচার এবং টাটা গ্রুপ কত বড় সে সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিজনেস ওয়ার্ল্ডের আরও তথ্যবহুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন, পাশাপাশি ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।